ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم، ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا، أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه، واتقوا الله إن الله تواب رحيم. الله رب العالمين سورة الحجرات بارون برايات আয়াতে বলেছেন, যে আয়াতটি পাঠ করলাম পূর্বে কিছুটা আলোকপাত হয়েছে, আজকে শেষ অংশে সংক্ষিপ্তাকারে পেশ করব। ওয়ালা ইগতাব বাদুকুম বাদান, তোমাদের একজন যেন আরেকজনের গীবত না করে। তোমরা কি চাও তোমাদের মৃতবাহীর গোশত ভক্ষণ করবে? না, এটা তোমরা কখনো চাইবে না, কখনো এটা পছন্দ করবে না। অতএব ভয় করো আল্লাহকে, নিশ্চয় আল্লাহ অধিক তওবা কবুলকারী এবং অধিক দয়ালু ও দয়াশীল, মেহরবান সুবহানাহু ওয়া তাআলা। গীবত করতে আল্লাহ পাক নিষেধ করেছেন। গীবত মানে কি? যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তোমার ভাইয়ের এমন কথা আলোচনা করা যেটা সে অপছন্দ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইন কানা ফি আখি মা আকুল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ভাইয়ের মধ্যে যদি এই দোষটা থাকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন কানা ফি আখিকা মা তাকুলু ফাকাদ ইগতাবতাহু ওয়া ইন লাম ইয়াকুন ফিহি মা কুলত ফাকাদ বাহাদতাহু, আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার ভাইয়ের মধ্যে যদি এই দোষ থাকে তাহলে তুমি তার গীবত করলে, আর যদি তার মধ্যে দোষ না থাকে তাহলে তুমি তার উপর মিথ্যা অপবাদ দিলে। তো এই হলো গীবত। অন্যের দোষ আছে, আপনি অন্যের কাছে বর্ণনা করলেন, এটা হলো গীবত। দোষ নাই তাহলে মিথ্যা অপবাদ, ইফতারা আউযু বিল্লাহ। যারা গীবত করেন ভয় করা উচিত, কারণ গীবত ছোট গুণা নয়, বড় গুণা, কিন্তু মানুষ এতে লিপ্ত হয়ে যায়। এগুলো অনেকেই ছোট ভাবে, এটা তেমন ব্যাপার না। আউযুবিল্লাহ তো কবিরা গুণা। আল্লাহ রাব্বুল আলামিন নিজে গীবত করাকে মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করার সাথে তুলনা দিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাই মুসলমান, আমাদের সকলকেই গীবতের ক্ষেত্রে সতর্কতা দরকার। ভয় করি আমরা, কেউ কারো ব্যাপারে গীবত করলো আপনি খুশি, ও খুশি, যে শুনলো সেও গুণাগার, যে গীবত করলো সেও গুণাগার। এই সময় আপনার করণীয় হচ্ছে আপনি প্রতিবাদ করবেন। যদি কেউ আলোচনা করে আপনার উপর, ওয়াজিব যেটা, তাহলে আপনি প্রতিবাদ করা, ওর মুখ বন্ধ করে দেয়া। আর যে আপনার গীবত, আপনার কাছে অন্যের গীবত করবে, তা থেকে আপনি নিজেও সতর্ক থাকবেন। আবদুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন, মান নাম্মা ইলাইকা নাম্মা ফীকা ফাহযারহু, কেউ যদি তোমার কাছে এসে অন্যের গীবত করে, অন্যের চুগলি করে, তাহলে খেয়াল করো তোমার কথাও অন্যের কাছে গিয়ে বলবে। অতএব তুমি তাকে সাবধান। আল্লাহ আমাদের সকলকে হেদায়ত দিন, হক জেনে হক মানার তৌফিক দিন, আল্লাহর যাবতীয় নাফরমানি থেকে বাঁচার তৌফিক দিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম মুবারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।